আসসালামু আলাইকুম, আমি হোসেন উদ্দিন নোমান। আপনারা সবাই থেমে আছে কেন জানেন? আমি ভালো বলবো না মন্দ বলবো এটা কিন্তু এখন কিছুই বলিনি। এখন আপনারা সবাই এই কথাটা বলার পরে যদি আপনি যদি ধরে নেন আপনারা সবাই খারাপ মানুষ, তাহলে কিন্তু ধরে নেওয়া হলো। আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের জায়গা থেকে ভালো মানুষ, তাহলে কিন্তু আপনারা ধরে নিলেন আপনারা ভালো মানুষ। কিন্তু আমার জায়গা থেকে যেটা বলার সেটা কিন্তু আমি এখনও বলিনি, বুঝতে পেরেছেন? এটি একটি ছোট্ট উদাহরণ দিলাম আপনাদেরকে, এক্সকিউজ মি। যে বিষয়টি আমি উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে ফাইবার রিলেটেড একটি টপিক, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। সেটা ফাইবার রিলেটেড টপিক হতে পারে, যে কোনো মার্কেট প্লেস রিলেটেড টপিক হতে পারে, কোনো সমস্যা নাই। আপনি এই থিঙ্কিংটা যে কোনো জায়গায় যে কোনো কাজের ক্ষেত্রেও আপনি লাগাতে পারবেন। কয়েকদিন আগে আমি কিছু টিউটোরিয়াল আপনাদেরকে দিয়েছিলাম, সেটি হচ্ছে যে ফাইবারের গিগ এসইও কীভাবে করবেন। ঠিক আছে, আপনারা গিগ এসইও করে ধোমাধম কী করেছেন, অনেকেই ইতিমধ্যে পোস্ট দিয়েছেন যে আমার আগের ইমেজটাকে চেঞ্জ করে ফেলেছি। কেউ বলতেছেন আমার গিগ ইতিমধ্যে এডিট করে ফেলেছি, আমার প্যাকেজটা একটু অন্যরকম ছিল সেটা চেঞ্জ করে ফেলেছি, আমার ইমেজ পরিবর্তন করে ফেলেছি। আমি একটা পরিবর্তন করেছি ভাই, আরও তো দুইটা বাকি আছে, ও দুটোও কি পরিবর্তন করব? চিন্তা করছেন আপনারা বিষয়গুলো কতদূর চলে গেছে? আরে ভাই, আমি তো এখনও বলি নাই আপনাদেরকে কোনটা কী করতে হবে, কোনটা কী কোন জায়গায় যেতে হবে, কখন কোনটাকে পরিবর্তন করতে হবে। আমাদের আস্তে আস্তে সবগুলোকে আপনাদেরকে দিতে হবে, একদিনে দিলে তো সবগুলো আপনারা লোড নিতে পারবেন না। আপনারা যদি বলেন আপনাদের জায়গা থেকে ভাই একদিনে আপনি 50 মিনিট 60 মিনিটের একটা টিউটোরিয়াল দেন, আমরা সব একসাথে লোড নেব, ভাই আমার 15 বছরের অভিজ্ঞতা বলছি, আপনারা লোড নিতে পারবেন না একদিনে এত কিছু। আপনারা যদি বলেন যে আমরা লোড নিয়ে ফেলবো, পারবেন না আপনারা লোড নিতে, এটা থাকবে না। আপনি সাময়িকভাবে লোড নিলেও থাকবে না, 1 ঘন্টা পরে সব জিরো হয়ে যাবে। অতএব আমরা যে টিউটোরিয়ালগুলো আপনাদেরকে দিচ্ছি অনেক বুঝে শুনে দেওয়ার চেষ্টা করতেছি। আপনাদেরকে যদি বলি আজকে যায় এই কাজটা করবেন, আপনারা অ্যাকাউন্ট খুলবেন, আমি মজার কিছু কাহিনী উপস্থাপন করি আপনাদের সামনে। অনেকেই ফেসবুকে মেসেজ দিয়েছেন, মেইল করেছেন আমাদেরকে, অথবা কমেন্ট করেছেন আমাদের বিভিন্ন ইয়েতে, ভিডিওতে, তারপরে আমাদের গ্রুপে, লেট চেঞ্জ অন সেলফ গ্রুপে, চলো নিজেকে বদলাই এই গ্রুপটিতে। আমি ইউজার নেমের ব্যাপারে আমি সুন্দর করে একটা টিউটোরিয়াল দিয়েছি যে এইভাবে এইভাবে ইউজার নেম দিলে বেটার হবে, এবার এরকম এরকম একটি ইউজার নেম হলে সুন্দর হয়, এটা কাজের সাথে রিলেটেড হলে। এখন যে ব্যক্তি 4-5টা রিভিউ আছে, ঠিক আছে, ওই ব্যক্তিরও ইউজার নেম অন্যভাবে সে দিয়েছিলো, এখন সে ওই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিয়ে এটার মতো করে ফেলছে। আচ্ছা বলেন এইটা কোনো কথা? আপনাকে কি বলছি ভাই, ওই অ্যাকাউন্ট আপনি ডিলিট করেন, এ কাজ করবেন না। আসলে শেষ পর্যন্ত শুনতে হবে, ওই যে আমি আগেই বলেছি আপনারা সবাই এতটুকু, এখন পরে কি ভালো বলবো না মন্দ বলবো ওটার জন্য তো আপনাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, আপনাকে ওয়েট করতে হবে। আমাদের যে এই মানে যে স্টেপ বাই স্টেপ যে টিউটোরিয়ালগুলো আসতেছে অনেক সুন্দর, ঠিক আছে, কেবল আপনাদের গিগ টাইটেলগুলো। আমি আরেকটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনারা যদিও বিরক্ত হন আজকের কথাগুলোতে, তো আমার বলা উচিত আমি মনে করতেছি, এর জন্য আজকে বলছি। যদিও বলতে পারেন যে ভাই টিউটোরিয়াল না দিয়ে শুধু শুধু বকবক করতেছেন, ভাই এই বকবকগুলো আপনাদের টিউটোরিয়ালের চেয়ে খুবই বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে, আমার কাছে মনে হয়, এর জন্য বলছি। আপনি যদি মনে করেন ক্রিকেট খেলতে যাবেন, ক্রিকেট মাঠে যাবেন খেলতে যাবেন, ঠিক আছে, আপনি যদি মানে সরাসরি গিয়ে দৌড় দিয়ে ঘর থেকে দৌড় দিয়ে যে ক্রিকেট মাঠে গিয়ে আপনি ব্যাট নিয়ে একজন বল করলো, আপনি মারামারি শুরু করে দিলেন, কি হয়ে গেল না, কখনোই হলো না। আপনাকে সেফটির জন্য আপনাকে গ্লাভস পরতে হবে, আপনার সেফটির জন্য আপনাকে ভালো ব্যাট নিতে হবে, হেলমেট পরতে হবে, ঠিক আছে, আপনার সেফটির জন্য ওই পায়ে শো পরতে হবে, তারপরে পায়ে গার্ড আছে, তারপরে আরও গার্ড আছে, ঠিক আছে, কত জায়গায় কত কী পরতে হয় শুধু কি সেফটির জন্য, বল যেন না লাগে, আমি যেন সেফটি থাকি, ঠিক আছে, কোনোভাবে যেন ব্যথা না পাই, অমুক তমুক, এটা দৌড় দেওয়ার জন্য টেকনিক আছে, বলটা কোন গতিতে আসলে কীভাবে মারতে হবে, এসেট্রা এসেট্রা এসেট্রা, অনেক কিছু আপনাকে শিখে কিন্তু মাঠে নামতে হয়। সাকিব আল হাসান কিন্তু আর একদিনের সাকিব আল হাসান না, মুশফিকুর রহিম কিন্তু আর একদিনের মুশফিকুর রহিম না, তারা অনেক প্র্যাকটিস করে প্রতিদিন, এখন পর্যন্ত লকডাউনে থাকা অবস্থায় তারা যেভাবে প্র্যাকটিস করে আপনারা হয়তো বা ইউটিউবে তাদের যে ফেসবুক আছে সেখানে দেখতে পারবেন। তা আপনিও তো মার্কেট প্লেসে নামবেন, কাজ করবেন, ই করবেন, পূর্ব প্রস্তুতি তো, এই মাঠে যে নামবেন না, এই মাঠে তো একজন প্লেয়ার না, হাজার হাজার লক্ষ লক্ষ প্লেয়ার বসে আছে এই পিটানোর জন্য, মানে বলকে মারার জন্য বসে আছে। তা আপনিও তো বল মারতে যাবেন, তা আপনাকে তো বল খুঁজে পাইতে হবে, তাই না, পারফেক্ট বলটাকে নিতে হবে। এটাকে নেওয়ার জন্য আপনাকে পূর্ব প্রিপারেশন নেওয়া সম্পূর্ণ জরুরি। আপনি যদি পূর্ব প্রিপারেশন না নিয়ে থাকতে পারেন তাহলে অবশ্যই আপনি ঠকে যাবেন, ওখানে গিয়ে দেখবেন যে যে কোনো জায়গায় আপনাকে একটা মানে মায়েরা দিয়ে চলে যাওয়া বিষয়টা বোঝাচ্ছি আমি, আপনাকে একটা ব্যাড ফিডব্যাক দিয়ে চলে যাবে, কারণ আপনি তো প্রিপারেশনই নেন নেই কাজ করার জন্য।
আপনি তো বুঝতেই পাচ্ছেন না যে কাজ করার জন্য অনেক কয়েকজন মেসেজ করেছেন আমাকে, ভাই এরকম আমি গিগ দিয়েছি আপনার মতো দেখে করে গিগ দিয়েছি, এখন আমাকে বায়ান নক করেছে, ঠিক আছে ভাই এই এসএমএসটা কি হবে? আপনি যদি এসএমএসটাই না বোঝেন, এসএমএসটাই যদি না বোঝেন তাহলে আপনি কাজ করবেনটা কি রে ভাই? আপনি তো এসএমএসটাই বুঝতেছেন না। আপনি হুদায় একটা জায়গায় বায়ের রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছেন, আপনাকে একটা অর্ডার দিয়ে দিচ্ছে, বায়ের রিকোয়েস্টে আছে $50, আপনি দিয়ে দিচ্ছেন $10, ওই বায়ের বলতেছে যা রে কাজটা দেই, ঠিক আছে এই কাজটা কমপ্লিট করে দিয়ে কোনো রকম। এখন আপনি তো কাজেই বোঝেন না ভাই, খালি হুদায় যা বলছেন, ঠিক আছে আই এম পারফেক্ট দিস ওয়ার্ক, প্লিজ গিভ মি ইউর ওয়ার্ক, ডোন্ট ওয়ারি, তুমি কোনো চিন্তাই করিও না। ও বেচারাবেড়া তো চিন্তা সারা আপনাকে কাজ দিছে, আপনাকে তো চিন্তায় ফেলাইছে। এখন আপনি যখন তাকে কাজ ডেলিভারি দিবেন কিংবা কাজ পারফেক্ট হয় নাই, 10% কাজ কমপ্লিট হবে না, তখন কিন্তু রীতিমতো কিন্তু কি রেডি আছে আপনি নিজেও বুঝবেন না। বুঝতে পারছেন? বল অজাগায় যদি লাগে ক্রিকেট বল, তাহলে তো বুঝতেই পারছেন কি হবে, ঠিক আছে একেবারে চিত হয়ে মাঠে বলে থাকতে হবে। আর এই চিত হয়ে যে কতদিন আপনি অজ্ঞান থাকবেন আর কতদিন যে আপনি বেহুশ থাকবেন আপনি নিজেও জানেন না। অতএব রমজান মাস, তারপরে আপনার এইভাবে বেহুশ হয়ে পড়ে গেলে কিন্তু বিপদ আছে। আর বিশেষ করে এই ধরনের মার্কেট প্লেসগুলোতে যদি একবার একটি প্রোফাইলে যদি বেহুশ হয়ে পড়ে যান, আপনি যদি মন থেকে যদি একবার ভেঙে পড়েন, তাহলে কিন্তু হুশ আসতে মেলা দিন সময় লাগবে। অতএব বেহুশ হওয়ার আগে হুশ নিয়ে আসেন, প্রপার হুশটুকু নিয়ে আসেন। আমরা টিউটোরিয়ালগুলো দিচ্ছি, আমাদের টিউটোরিয়ালগুলো যেভাবে যাচ্ছে আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনাদেরকে টিউটোরিয়ালগুলো দেওয়ার চেষ্টা করছি। সবগুলো টিউটোরিয়ালগুলো একসাথে দিলে আমি আবারও বলছি এগুলো মাথায় লোডে নিতে পারবেন না আপনারা, ঠিক আছে লোড নিতে পারবেন না। আপনি মানে অনেক কিছু জানেন আমি জানি, কিন্তু লোড নিতে পারবেন না বলতে বিষয়টা বোঝাচ্ছি, একদিনে সব কিছু গুছায় তুলতে পারবেন না, আস্তে আস্তে করতে হবে। এই জন্য আজকে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, দশ দিন, পনেরো দিন পর্যন্ত আপনাদেরকে আস্তে আস্তে এই টিউটোরিয়ালগুলো দিলে আস্তে আস্তে সূক্ষ্ম মেজাজে ঠান্ডা মাথায় আপনি আপনাদের কাজগুলো করতে পারবেন। যখন একটা পারফেক্ট গিগ দিতে পারবেন, প্রপারলি একটা প্রোফাইল সাজাতে পারবেন, তখন দেখবেন আপনি আপনার জায়গা থেকে অনেক ভালো কিছু করতে পাচ্ছেন। পূর্ব প্রস্তুতি নিয়ে যেভাবে মাঠে নামলে যেভাবে ভালো খেলতে পারবেন, পূর্ব প্রস্তুতি নিয়ে যদি আপনি যদি এই মার্কেট প্লেসগুলোতে নামেন, দেখবেন অনেক ভালো কিছু করতে পারবেন। না হলে কপালে দুঃখ আছে, কল্পনা করতে পারবেন না কি পরিমাণ দুঃখ আছে। একবার যদি আপনার মন ভেঙে যায়, ইস এত সুন্দর কাজ করে দিলাম, আমাকে আমি বায়েরকে কাজ করে দিলাম, বায়ের আমাকে এত খারাপ একটা ফিডব্যাক করে দিল, ধুর আর কাজই করব না, এটা যদি একবার মাইন্ডে সেট হয়ে যায়, জীবনে আর ফ্রিল্যান্সিং আপনাকে করা লাগবে না। অতএব এই মাইন্ডসেটটা যেন আমাদের ভিতরে না আসে, সাবধান থাকবেন। এজন্য আমাদের পূর্ব পরিকল্পনা নিয়ে যে আমরা এই কাজগুলো করব, আস্তে আস্তে করব। যারা এখন পর্যন্ত গিগ ইমেজগুলো চেঞ্জ করে ফেলছেন, তারা তো ইতিমধ্যে কুড়াল পায়ে মারছেন নিজের পায়ে কুড়াল, ঠিক আছে। যারা গিগ টাইটেল চেঞ্জ করছেন তারাও সেম থিং। এটা নিয়ে আরও সুন্দর স্পেশালি ভিডিও রেডি করবো আপনাদের জন্য, যাতে করে দেখে দেখে আপনারা কাজ করতে পারেন। স্ক্রিন শেয়ার করে আপনাদের জন্য ভিডিও রেডি করব। এই আলোচনাটাই আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ আলোচনাটা। এই আলোচনাটা অবশ্যই আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো থেকে শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে এই সমস্যাগুলো কখনোই নিজেদের জায়গা থেকে কেউ না করে। কারণ এই সমস্যাগুলো করলে বিরাট সমস্যায় পড়বে, অনেক সমস্যায় পড়বে, যেটা সমাধান নাই, সহজে সমাধান নাই। যে সমাধান আছে 3 মাস পাগল থাকার পরে, 1.5 মাস পাগল থাকার পরে সমাধান, ঠিক আছে। ওই পাগল থেকে আয়সা দাড়ি মোচ সব এক হয়ে যাবে, তখন কিন্তু আলাদা হয়ে যাবে বিষয়টা। আমি খুব ফ্রাঙ্কলি আজকে কথা বলতেছি আপনাদের সাথে, বিষয়টা বুঝতে পেরেছেন? অনেকটা বলতে পারেন নিজের জায়গা থেকে মানে রাগ হয়েও বলতেছি, নিজের জায়গা থেকে শেখানোর ক্ষেত্রেও বলতেছি, ঠিক আছে। এরকম করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে কাজ করেন। প্রথম থেকে যদি শুরু করে দেন তাহলে অনেক প্রবলেম হবে। আমি একটু বলছি, আমি তো বাকিটা বলি নাই এখনো। আপনি যদি এটা নিয়ে যদি নাচানাচি করেন, এটা নিয়ে যদি আপনার গিগ উল্টাপাল্টা করে দেন, তাহলে তো আপনার সব শেষ করে দিলেন। অতএব সাবধান থাকবেন, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। অসুবিধার থেকে সুবিধা বেশি হবে, আর যদি সাবধান না থাকেন তাহলে সুবিধার চেয়ে অসুবিধাটা বেশি হয়ে যাবে। এই জন্য বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। মার্কেট প্লেসে আপনারা আমার চেয়ে অনেক বেশি এক্সপার্টরা বসে আছে কাজ করার জন্য, কাজ নেওয়ার জন্য। আপনি আমি একটু খোঁচামারা ঢোকার জন্য অবশ্যই আপনাকে সেই লেভেলের এক্সপার্ট হতে হবে, আপনি আমাকে সেই লেভেলের এক্সপার্ট হতে হবে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। আরেকটি ঘোষণা, সেটি হচ্ছে যে এই প্রতিটা ভিডিওর শেষে আমরা বলে আসছি, যারা এখন পর্যন্ত আমাদের কিউটি ফাইবার সাকসেস কোর্সে ভর্তি হতে পারেন নাই, তারা অবশ্যই যদি চান যে আমাদের কাছ থেকে ভালো একটা সাপোর্ট নিতে চান, অবশ্যই ফাইবার রিলেটেড, ঠিক আছে, আমরা আপনাদেরকে ভালো একটি সাপোর্ট দিব। ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য ফর্ম সহ সব কিছু তথ্য এখানে দেওয়া হবে, সেখান থেকে আপনারা ফর্ম পূরণ করে আমাদের গ্রুপে জয়েন করতে পারবেন। আর যারা এখন পর্যন্ত ফর্ম পূরণ করেছেন আমাদের ইয়েতে ঢুকতে পারেননি, প্রাইভেট গ্রুপে ঢুকতে পারেননি, আপনারা স্ক্রিনে যে আমার ইয়েটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, কিউটি একাডেমি, এই যে কিউটি স্পেস দিবেন একটা, আর একাডেমি কথাটা সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবেন। ক্যাপিটাল লেটারে লিখে আপনি কি করবেন,
ফেসবুকে সার্চ দিবেন। সার্চ দিয়ে আপনি যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, পার্সোনাল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, সেই নাম্বারটা ওখানে ইনপুট দিয়ে আপনি জয়েন দিবেন। আর নাম্বার না দিয়ে যদি ইনপুট দেন তাহলে কিন্তু আমি আপনাকে নিতে পারবো না, কারণ আপনাকে সার্চ করবো আমি আগে সার্ভারে, সার্ভার থেকে সার্চ করে ফাইন্ড আউট করে তারপরে কিন্তু আমি আপনাকে অ্যাপ্রুভাল দিব। অতএব আপনি যখন এটাকে ইনক্লুড করবেন, আপনি যখন এটাতে জয়েন দিবেন, তখন এখানে নাম্বার যাবে, নাম্বারটা দিয়ে আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে আপনি আপনার জায়গা থেকে আমাদের এখানে ইনপুট দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের কাছ থেকে কল পাননি, রেজিস্ট্রেশন করার পরে কল পাননি, একটু ধৈর্য ধরেন, কল পাবেন। আমরা গতকালকে একটু বিজি ছিলাম, এই জন্য আপনাদেরকে কল করতে পারিনি, হয়তো বা আজকেও যদি বিজি থাকি হয়তো বা একদিন লেট হবে, কোনো টেনশন নয়। আপনারা যদি আমাদের ওই নাম্বারে যদি টাকা সেন্ড করে থাকেন, মানে ক্যাশ আউট করে থাকেন, তাহলে অবশ্যই ওই টাকা আমরা পাবো, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু না, আপনারা খালি ফর্মটা ফিল আপ করে রাখবেন, ওই ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে আমরা আপনাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।